এলজিডিতে চাকরি করে, হেড অফিসে আছে। হে নিজেও বলছিল যে কি স্যার এটা হয়ে গেছে, কোন একটা প্রজেক্টে ঢুকে দিছে, কত এটা হয়ে গেছে। এই সম্ভবত গত 2019 জুনের মাঝে বলে যে এটা হয়ে যাবে। স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বক্তারহাট বাজার বিজিবি রোড 700 মিটার 1996 অনুমান 700 মিটার কাজ হয়েছে। তারপরে 1 কিলো প্রায় 1 কিলোমিটার বিজিবি ক্যাম্প এবং কি সংলগ্ন শাখা প্রশাখা মিলাই প্রায় 1.5 কিলোমিটার। আজকে 48 বছর যাবৎ আমরা এই দুঃখে কষ্টে এই রোড দিয়ে আসছি। আমাদের একটা হাই স্কুল ফরিদপুর, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাত্র ছাত্রী যাতায়াতের বর্ষা আসলে কত কাপড় চোপড় নষ্ট করতেছে ছাত্রছাত্রী, কত বই পুস্তক নষ্ট করতেছে। আমরা দুঃখে দুঃখে যাতায়াত যাতে চেয়ারম্যান সাহেব আসে, চেয়ারম্যান সাহেব বোর্ডের আগে বলে এই ফরিদপুর গ্রাম আমার, এই 3 নং ওয়ার্ড আমার, এই রাস্তার কাজ আমি সর্বপ্রথম করব। কিন্তু আল্লাহ রহমতে চেয়ারম্যান হওয়ার পর চেয়ারম্যানকে আর খুঁজে পাওয়া যায় না। আমি বলবো আমাদের উপজেলা চেয়ারম্যান এখনো রানিং আছেন, দয়া করে যদি উনি একটু উদ্যোগ নেন বা চেষ্টা করেন, আমার বিশ্বাস আমাদের পূর্ব দেবপুর সড়কের কাজ ফাঁকা করা হয়ে যাবে ইনশাল্লাহ। কি গো তোমরা কি এটা কি বাস্তব না অবাস্তব? ইনশাল্লাহ আনা এই কষ্ট করি ও এই রাস্তা দিয়ে বুড়িয়ে আইতো। জি আরে ও মনুয়াটি গুড়িয়ে কবাসান্তি গুড়িয়ে এই রাস্তায় আইতো আসল রোড ইয়া। আবার বারবার অভিযোগ দেয়া গেছে, বারবার দেয়া গেছে, অভিযোগ দিল তারা বলছে যে বড় কথা হইবো হইবো যে কনসব হইবো তো এক তার অভিযোগটা কার কাছে দিছিলেন? হ্যাঁ অভিযোগটা কি আছে স্যার, চেয়ারম্যান মেম্বার তো ও ফতাবে সহিলসদ্দি সহিলসদ্দি কইছে যে বড় করা রাস্তা হইবো, রাস্তা হওয়ার মত বড় করা চারটার না। আমি যদি থাকি রাস্তা আমাদের দরকার আছে না রে, রাস্তা প্রয়োজন আছে না? আজকে ক বছর রাস্তা হয় নাই, আজকে দেখ স্বাধীনই তো নয়।